السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. الحمد لأهله والصلاة والسلام على أهلهما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة غافلون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله ثم الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমরা সিলেক্টেড 30তম পারার এবং সালাতে পঠিত সূরা সমূহের যে তার্কিক ব্যাচ 4 ক্লাসটা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল ফাতিহা এর 2 নম্বর আয়াত থেকে পড়ব। সর্বশেষ ক্লাসে এটাতে লিঙ্কগুলো ব্লক করে দেওয়া আছে, কে বলছো? এই যে লিঙ্ক আসে না লিঙ্ক। উস্তাদ, আমার একটা কোশ্চিন ছিল লাস্ট ক্লাসের, যেটা যে মুদ্দাম মিনহু, ওই মুদ্দাম কথাটার অর্থটা কি? আচ্ছা স্যার বলতেছি, আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ ক্লাসে এই যে প্রথম আয়াতটা পড়েছিলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই আয়াতের অধীনে আমরা অনেকগুলো আলোচনা করেছিলাম। প্রথমত আমরা পড়েছিলাম যে আল আলামিনা, এই শব্দটা হলো ইসমুল আলাহ বা ইসমুল মুশতাকের মধ্যে যন্ত্রবাচক বা মাধ্যম প্রকাশক যে অর্থ, এই শব্দটা মূলত সেই শব্দ ইসমুল আলাহ। কিভাবে আসছে? মূলত আমরা বলেছিলাম যে এটা ফা আলুন স্ট্রাকচারে আলামুন, এখানে আলামুনা আলামিনা। এরপরে আমরা সেই ক্লাসে পড়েছিলাম যে এই রব্বি, এই রব্বি এটা পূর্ববর্তী আল্লাহ, এই শব্দের বদল হয়েছে নাকি সিফাত হয়েছে, এই আলোচনার মধ্যে আমরা পড়তেছিলাম যে আরবিতে কিছু শব্দ নিছক সিফাত হয়, বদল হতে পারে না। কিছু শব্দ নিছক বদল হয়, সিফাত হতে পারে না। আর কিছু শব্দ বদলও হতে পারে, সিফাতও হতে পারে। আর কিছু শব্দ বদলও হতে পারে না, সিফাতও হতে পারে না। এই পার্থক্যটা পড়তে গিয়ে আমরা পড়তেছিলাম যে আরবি শব্দ অর্থ প্রকাশের দিক থেকে 3 প্রকার। কিছু শব্দ আছে ইসমুদ দাত, যেগুলো শুধু সত্তাবাচক অর্থ দেয়, কোনো প্রকার গুণবাচক অর্থ নাই। এই শব্দগুলো শুধুমাত্র বদল হইতে পারে। আর কিছু শব্দ আছে ইসমুস সিফাত, যেগুলো গুণবাচক অর্থ প্রদান করে, সেই বিবেচনায় এই শব্দগুলো শুধুমাত্র সিফাত হইতে পারে। আর ইসমু সিফাত এটা কোন কোন শব্দ হবে, আমরা এর মধ্যে পড়েছিলাম যে ইসমুল মুশতাকের মধ্যে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাতে মুশাববাহা, ইসমুল মুবালাগা, ইসমুত তাফদিল, এরপরে জামিদ, যে শব্দটার মধ্যে গুণবাচক অর্থ আছে, এই শব্দগুলো আসলে সিফাত হতে পারে। এরপরে সর্বশেষ পড়ছিলাম ইসমুল জাত মাআস সিফাত, যে শব্দটা মূলত সত্তাবাচক শব্দ, বাকি তার মধ্যে গুণবাচক অর্থও আছে। তো এই ধরনের শব্দগুলো সিফাত হইতে পারে, বদলও হইতে পারে। তো এই যে আমাদের আয়াতের মধ্যে যে রব্বি শব্দটা আছে, এটা মূলত জাত মাআস সিফাত, এই বিবেচনায় এই শব্দটাকে এই পূর্বের লিল্লাহি এর মধ্যে লফজুল জালালা থেকে সিফাতও বলা যেতে পারে, বদলও বলা যেতে পারে, দুইটাই শুদ্ধ আছে। তো আমরা বদল মুদ্দাল মিনহু এই আলোচনার মধ্যে পড়তেছিলাম, একটা শব্দ হলো বাদালুন আর একটা শব্দ হলো মুদ্দাল মিনহু। তো স্যার প্রশ্ন হলো এই মুদ্দাল মিনহু শব্দটা কোন থেকে আসছে? আসলে এই শব্দটা আসছে স্যার এই যে আবদালা ইউবদিল ইবদালুন ভার্বের 4 নাম্বার ফর্ম থেকে, মা দিতে হবে আবদালা ইবদিলু, মুদারিতে হবে ইউবদিলু,
এর মধ্যে মাসদার হবে ইবদালুন, শব্দের অর্থ হলো বদল করা বা পরিবর্তন করা। এখান থেকে ইসমুল মাফউল শব্দটা কি হবে বলেন তো? ইসমুল মুবদালুন, মুবদালুন, কারেক্ট। এর অর্থ কি? যাকে মুবদাল পরিবর্তন, মানে যাকে পরিবর্তন করানো হয়, করা হয়। তাহলে মুবদালুন মিনহু যদি হয় তাহলে এখন কি অর্থ হবে? যার থেকে, যার থেকে পরিবর্তনটা করা হয়, কারেক্ট, যার বদলে আনা হয়, তাই না? যার বদলে নিয়ে আসা হয়। জি, তাহলে এই যে যদি আমরা বলি আল্লাহ, এই শব্দটা মুবদাল মিনহু আর এটা হলো বদল, তার মানে এই যে রব্বিটা আল্লাহ আল্লাহ থেকে আসছে, তাহলে এই রব্বুটাকে বলা হবে মুদ্দাম মিনহু। না, এই যে পূর্বের যেটা এটাকে বলবে মুবদাল মিনহু। ও আচ্ছা, জি জি, যার যার কাছ থেকে নিয়ে আসা হয়েছে, কারেক্ট। এরপরেরটাকে বলবে বদল। বদল। আমাদের গত ক্লাসের আলোচনার মধ্যে আমরা মৌখিক তারকিবটা পড়েছিলাম, একটু যাদের মনে আছে বলেন আলহামদু, এটা মুবতাদা, মুবতাদা কাকে চায়? খবরকে চায়। জি, চায়। তো সুতরাং এখন আমাদের পরে খবরকে খুঁজতে হবে, খবরটা মারফু হয়। এরপরে কোনো মারফু ইসিম আছে? মারফু নাই এখানে ওস্তাদ, মারফু ইসিম নাই। তো সুতরাং এখন আমরা খুঁজি যে মারফু ইসিমটা কোথায় আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লিল্লাহি এটা আছে, জারুন মাজরুরুন আছে, মানে আমরা জানি জারুন মাজরুরুন অবশ্যই তার পূর্বে মুতালিক হবে, প্রসঙ্গ কর্মে পিছনের পরটা একটু স্মরণ করি বলুন তো, কোন কোন ফ্রেজ বা কোন কোন বাক্যাংশ গুলো এটা হচ্ছে ইয়া হইতে পারে, যেটা মুক্তাদা ইয়া মাসুস সিফাত না মাসুস সিফাত, একটা তো জার মাজরুর আর একটা কি? একটা জার মাজরুর, একটা হচ্ছে সে জার জার জার, মাশাআল্লাহ, আরেকটা হলো জারফ মাজরুর, তাই না? জার মাজরুর, জারফ মাজরুর। জি, জারফুন মাজরুফ, ওই যে আমরা বলেছিলাম আমামা ফাউকা তাহতা, এই শব্দগুলোকে জারফুন মাজরুফুন বলে। এই যে জারফ মাজরুফ এবং জার মাজরুর এগুলো হইলেই তার পূর্বে মুতাল্লিক হবে। এখানে একটু মনে করেন তো, আমরা বলেছিলাম মুতাল্লিক হয়তো ফেল হবে অথবা শিবুল ফেল হবে। এই শিবুল ফেলের মধ্যে কমন চারটা শিবুল ফেল আমরা পড়েছিলাম, মনে আছে? একটু বলেন তো কি কি? একটা হচ্ছে মাওজুদুন, একটা কাইয়ুন, আর একটা হচ্ছে আর দুইটা তো মনে নাই। হাসিনুন, হাসিনুন, আহসানতি, আর একটা কি? আইনুন মাওজুদুন, আর একটা দুনি কি? আর একটা হলো সাবিতুন, সাবিতুন, জি জি, যেটা আমরা পড়েছিলাম শিবুল ফেল আল আম্মা, কমন শিবুল ফেল, মাওজুদুন, কাইনুন, সাবিতুন, হাসিনুন, এই চারটার যে কোনো একটা। তাহলে আমরা আমরা এখানে তারকিব করলাম আলহামদু কাইনুন লিল্লাহ, তারপরে রব্বিল আলামিন, এখান থেকে বদল। আলহামদুলিল্লাহ এটা আমরা শুধু মৌখিক পড়েছিলাম, এইটা একটা নমিনাল সেন্টেন্স বিকজ এটা মুবতাদা এবং খবর, তাই না? এখন এটা আরবিতে কিভাবে প্রত্যেকটার বিবরণ দেয়, আরবি তারকিবটা একটু আমরা পড়বো। আরবি তার আরবি তারকিব পড়ার আগে এখানে একটু মনে রাখতে হবে যে আমরা যখন তাহকিক করতেছি শব্দ বিশ্লেষণ, শব্দ বিশ্লেষণের মধ্যে কয়টা জিনিস আছে? শুধুমাত্র এই শব্দটার পরিচয় নিব, যে এই শব্দটা ইসমুন ফেল নাকি হারফুন, ইসমুন হলে এটা কোন প্রকারের ইসমুন, ফেলুন হলে এটা কোন প্রকারের ফেল, এতটুকু হলো শব্দ পরিচিতি। আর বাক্য পরিচিতির মধ্যে খেয়াল করতে হবে যে বাক্যটা এটা কি নমিনাল সেন্টেন্স নাকি ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স হলে মুবতাদা কোনটা, খবর কোনটা, ভার্বাল সেন্টেন্স হলে তার ফেল কোনটা, ফাইল কোনটা, সাথে মুতাল্লিক এবং তার মাফউল ইত্যাদি আছে কিনা এগুলো বের করতে হবে। তাহলে যদি আমরা এক কথায় বলি যে ফেল, ফাইল, মুবতাদা, খবর এগুলো নির্বাচন করা, এগুলো নির্বাচন করার অর্থ হলো এরাব বের করা, বাক্যের যে কারক স্টেটাস আছে, মানে প্রত্যেকটা শব্দের যে স্টেটাস আছে, এই শব্দটা হয়তো বাক্যের সাবজেক্ট হয়েছে অথবা এটা অবজেক্ট হয়েছে অথবা এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এই কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট এগুলো বের করতে হবে, এটাকেই মূলত তারকিব বলে। তো আরবি তারকিবের ক্ষেত্রে এই যে প্রত্যেকটার আলাদা আলাদা বিবরণ আছে,
এই বিবরণের মধ্যে মৌলিকভাবে দুইটা জিনিস পাবে। এক নম্বর হলো শব্দটার অবস্থান বলবে, দুই নম্বর হলো শব্দটার এরাব বলবে এবং আলামতুল এরাব বলবে। তো এটাকে আমরা তিনটা বলতে পারি। এক নম্বর শব্দটার এরাব, এরাব এরাব কথাটার সাথে সবাই পরিচিত আছি, এরাব। জি স্যার, কেউ এই শব্দের সাথে কেউ অপরিচিত, এরাব বুঝি না, কেউ আছি এরাব না বুঝলে একটু এটাতে আমি সংক্ষিপ্ত আলোচনা করে যাব। কেউ আছেন এরাব বুঝি না প্রাথমিক স্তরে অন্তত? জি আলহামদুলিল্লাহ, আশা করি আমরা সবাই এরাব বুঝি। এরাব মানে হলো সহজ কথায় এরাব শাব্দিক অর্থ হলো প্রকাশ পাওয়া। তো একটা বাক্যে অবস্থিত শব্দের শেষ অক্ষরে যে সাইন প্রকাশ পায় গ্রামারের পরিভাষায় সেটাকে এরাব বলা হয়। যেমন আমি সহজ উদাহরণ দিই, একটা শব্দ হলো ফিল, এর মধ্যে আমি আর একটা শব্দ লিখলাম মাসজিদুন। এখন যদি সমান সময় দিই ফি এসে মসজিদিন, দেখেন তাহলে মূল পরিচয় পরিবর্তনটা কি হলো, মসজিদুন থেকে মসজিদিন হয়ে গেছে, তাই না? এই যে শেষের যে চেঞ্জটা, এই চেঞ্জটাকেই বলতো আসলে এরাব বলে। এই চেঞ্জটাকে এরাব বলে, শেষ অক্ষরের চেঞ্জটা, শব্দের বাক্যে অবস্থিত শব্দের যে শেষ পরিবর্তনটা এটাকে এরাব বলে। তাহলে আমরা এই তারকিবের মধ্যে এক নাম্বার জিনিসটা পর্ব হলো এরাব, দুই নাম্বার পর্ব হলো আলামাতুল এরাব। আলামাতুল এরাব মানে হলো বাক্যের এই শব্দটা মারফু হয়েছে নাকি মানসুব হয়েছে নাকি মাজরুর হয়েছে, এবং হওয়ার পরে সেটা কি সাইন দ্বারা হয়েছে। এরাব বর্ণনার সময় এরাবটা বলে দিলাম যে শব্দটা হলো মারফু অথবা শব্দটা হলো মানসুব অথবা শব্দটা মাজরুর। এখন এই মারফুটা কিসের দ্বারা হয়েছে, মারফুর সাইনটা কি, এটাকে বলে আলামাতুল এরাব। তো সুতরাং যদি আমি বলি জাআ মুহাম্মাদুন, বলেন তো এই যে মুহাম্মাদুন এই শব্দটা মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? এটা মারফু, মারফু অবস্থায় আছে, মাশাআল্লাহ। এখানে মারফুর সাইনটা কি, এটা হইছে দম্মা, দম্মা, মাশাআল্লাহ। তাহলে এই যে প্রথমে যে বললাম শব্দটা মারফু, এই মারফু মানে হলো বললাম হলো এরাব, এটা হলো এরাব বলা হলো। এখন এরাবের সাইন কি, যখন বললেন দম্মা, এই দম্মাটা হলো এরাবের সাইন, দম্মাটা কি এরাবের সাইন। তাহলে এই যে এক নম্বরে আমরা এরাব বের করবো, এরাবের সময় বলে দেওয়া হবে শব্দটা মারফু মানসুব মাজরুর কোন প্রকারে আছে, দুই নম্বরে পড়বো আলামাতুল এরাব অর্থাৎ কিসের দ্বারা মারফু হয়েছে এই জিনিসটা করা হবে। তিন নাম্বার এখানে আলোচনায় আসবে ইল্লাতুল এরাব। ইল্লাতুল মানে হলো কারণ, ইল্লাতুল মানে কি কারণ। তাহলে ইল্লাতুল এরাব, এরাব গ্রহণ করার কারণ। তো এই যে আমরা এই উপরোক্ত বাক্যটাতে বলতেছি মুহাম্মাদুন, এই শব্দটা মারফু হয়েছে, এটা মারফু হয়েছে কারণটা কি, কারণ হলো এটা পূর্বোক্ত যে যা আ ফেল আছে এই ফেলে ফাইল, আর আমরা জানি ফেলের ফাইলটা কি হয় মারফু হয়, মারফু। এই যে এটা ফাইল হওয়ার কারণে মারফু হয়েছে। তো এই যে এখানে বলে দিবে যে মুহাম্মাদুন, এই যে এখন যদি আমি মুহাম্মাদুন শব্দটার পূর্ণ ডেসক্রিপশন দেই, এই মুহাম্মাদুন ফাইল, এই ফাইল হিসেবে মারফু হয়েছে। তাহলে এখন যদি আমি নিচে ধরেন একটা বাক্যটা লিখতেছি জাআ মুহাম্মাদুন, এখানে যদি আমি পরে মুহাম্মদ শব্দটাকে আলাদা পরিচয় দিই তাহলে বলা হবে এই যে এরকম, এই মুহাম্মাদুন এখানে বলবে, এরপরে বলবে মারফুউন, এরপরে ওয়া আলামাতু রাফঈহি আদ-দাম্মাতু দম্মাতু জাহিরাতু আলা আখিরি, মাশাআল্লাহ, আদ-দাম্মাতু জাহিরাতু। এখন
কেন এটা দুইটা জিনিস পেয়ে গেলাম, মারফুর দ্বারা এরাব এবং আদমাতুল জার এটা তো আলামাতুল এরাব বলে দিল। এখন পরে বলবে লিআন্নাহু, লিআন্নাহু কেন শব্দটা ইউজে ফাইলুন, কারণ এই শব্দ ফাইল হয়েছে, এই যে পূর্বোক্ত যে যা ফেল আছে এই ফেলে ফাইল হয়েছে। তাহলে এখানে তিনটা জিনিস পাইলেন, এক নাম্বার হলো এই যে মারফুউন বলার দ্বারা এটা এরাব বলে দিল, দুই নাম্বার যখন বলতেছি আলামাতু রাফঈহি আদ-দম্মাতু যাহিরাতু এই কথাটার দ্বারা আলামাতুল এরাব পেয়ে গেলাম, তিন নাম্বার লিআন্নাহু ফাইলুন এটার দ্বারা কি পাচ্ছি ইল্লাতুল এরাব, এখানে যে মারফু হলো এই মারফুটা হওয়ার কারণ কি, মানসুব কেন হলো না, মাজনুর কেন হলো না, এই দুইটা বাদ দিয়ে শব্দটা মারফু কেন হলো, এই ইল্লাতটা পাওয়া গেছে। এতটুকু অংশ বোঝা গেছে সবাই? যে জাহিরাত মানে কি স্যার? দম্মাত জাহিরাত মানেটা কি? জাহিরাত শব্দের অর্থ হলো প্রকাশ্য, আর দম্মা মানে তো পেশ, আর দম্মাত মানে প্রকাশ্য দম্মা দ্বারা এটা মারফু হয়েছে, কারণ এরাবটা কিছু সময় তাকদিরি এরাব হয়, মানে প্রকাশ্য দম্মা থাকবে না, বাকি বলা হবে তখন আদম্মাত তাকদিরিয়াত, মানে হিডেন দম্মা, প্রকাশ্য শব্দটার মধ্যে দম্মা দেয়া যাচ্ছে না, বাকি ধরে নিতে হবে ওখানে দম্মা আছে, ওরকম হয়তো, এই জন্য এই দুইভাবে বলা হয়, যেখানে প্রকাশ্য দম্মা নেয় ওখানে বলবে আদম্মাত জাহিরাত, আর যেখানে নেয় না সেখানে বলতে হবে আদম্মাত তাকদিরিয়াত। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এতটুকু কথা মনে রাখার পরে একটু এখানে একটা পার্থক্য একটু বলে রাখি, দেখেন এখানে বলতেছি মারফুউন, এরপরে বলতেছি ওয়া আলামাতু রাফঈহি, তার মানে দুইটা শব্দ আছে, একটা হলো মারফুউন আর একটা হলো রাফউন, দুইটার পার্থক্য জানেন? মারফু কাকে বলে, রাফা কাকে বলে? এই দেখেন একটা শব্দ হলো মারফুউন আর একটা হলো রাফউন, তাই না? এই দেখেন এখানে বলতেছি মারফুউন ওয়া আলামাতু রাফঈহি, এই যে এখানে আবার আছে রাফউন, তাহলে দুইটার পার্থক্য কি? দুইটা দ্বারা একই জিনিস বুঝাচ্ছি কিন্তু দুইটার পার্থক্য কি জানা আছে? কারণ জি আলহামদুলিল্লাহ একটু বুঝেন, পার্থক্যটা হলো এই যে মারফুউন এই শব্দিক ভাবে এই শব্দটা কি ইসমুল মাফউল না রাফা ইয়ারফাউ রাফউল জি মাফউল মাফউল, তাই না? মারফু মারফু মানে রফা বিশিষ্ট শব্দ, যেই শব্দকে রফা দেয়া হয়েছে রফা বিশিষ্ট শব্দ, তাই না? এটা ইসমুল মাফউল, রফা বিশিষ্ট শব্দ। আর রাফউ মানে হলো রফা প্রদান করা, এটা মাসদার, রফা প্রদান করা বা রফা নির্দিষ্ট সাইনটা, ওই সাইনটাকে বলে হলো রফা, আর যেই শব্দের মধ্যে সেই সাইনটা হবে ওই শব্দটাকে কি বলবে? মারফু। তাহলে পার্থক্যটা অর্থ থেকেই বোঝা যায় যে মারফুউন মানে হলো পুরা শব্দটা যে শব্দের মধ্যে সেই সাইনটা থাকবে, আর রফা মানে হলো স্পেসিফিক সেই সাইনটাকে বলে। তো সুতরাং এই যা মুহাম্মাদু এতটুকুর মধ্যে কোনটা মারফু কোনটা রফা বলেন তো? মুহাম্মাদুন হচ্ছে মারফু, মুহাম্মাদুন এই পুরা শব্দটা মারফু, পুরা শব্দটা মারফু, পেশ এই যে শেষের যে দম্মা বা পেশটা হলো রফা। আহসানতি মাশাআল্লাহ। এই এই অংশটা সবাই বুঝতে পারছি কোনটাকে মারফু বলে কোনটাকে রফা বলে? তাহলে রফাটা শুধুমাত্র ইরাব, তাই তো উস্তাদ? জি মাশাআল্লাহ। স্যার রফা যেটা বলে দম্মা যেটা ওটাকেই আমরা রফা বলতেছি অনলি। তাহলে মূল এরাবটা হলো রফা, আর রফাটা যেই শব্দের মধ্যে হয়েছে সেটাকে মারফু বলে। বুঝে গেছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে যে কথাটুকু পড়লাম এটার সারাংশ হলো বাক্যের আলাদা আলাদা শব্দ বিশ্লেষণের সময় বাক্যাংশ পার্ট পার্ট করে বাক করার সময় তিনটা জিনিস মৌলিক আলোচনা হবে, এক নাম্বার এরাব আলোচনা হবে, দুই নাম্বার আলামাতুল এরাব আলোচনা হবে, তিন নাম্বার ইল্লাতুল এরাব কি কারণে এই এরাব গ্রহণ করে সেই কারণটা বর্ণনা করা হবে। এখন দেখেন আমরা যে আয়াত করেছিলাম আলহামদু, এই শব্দটার মধ্যে খেয়াল করেন বলতেছে মুবতাদাউন, এই শব্দটা হলো মুবতাদা, মারফুউন এবং এই শব্দটা মারফু হয়েছে, ওয়া আলামাতু রাফঈহি আদ-দম্মাতু এবং এটা রফা হওয়ার আলামত হলো দম্মা। দেখেন তিনটা জিনিস পাওয়া গেছে, এই যে শেষে যে বলতেছে ওয়া আলামাতু রাফঈহি আদ-দম্মাতু এটা কোন জিনিস কোন পার্ট পেলাম?
রাফার আলামত পড়ো, এরামের আলামত দম্বা, জি দম্বা। এরপরে মারফু বলার দ্বারা এটা কি বলবো, পুরো শব্দটা পুরো শব্দটা এরাম, জি। আর এটা হলো আলামতুল এরাম। আর এই মুক্তাদাউন এই কথাটা বলতেছে, এটার মানে কি? আলহামদুলিল্লাহ মুক্তাদা সেটাই বলতেছে, সাবজেক্ট এরামের কারণ বলতেছে। এখানে যে মারফু হলো মানসুব বা মাজরুর হয় না, কারণ কি? কারণ হচ্ছে মুক্তাদা। তাহলে এই যে মুক্তাদা উন এই কথাটাকে আমরা কি বলবো, ইল্লাতুল ইরাব, ইরাবের কারণ, ইরাবের কারণ। আর মারফুটা হলো মূল ইরাব, আর এই যে আলামাত রফি এটা আলামাতুল ইরাব, রফাটা হচ্ছে আলামতে মারফু, জি। আলহামদুলিল্লাহ, তাহলে এই তিনটা জিনিস বর্ণনা করা হয় মূলত। এবার দেখেন, লিল্লাহি আমরা যে কথাগুলো করছি এটাই বলবে, আল লামু হারফু জাররিন, লামটা হলো হারফুল জার, মাবনিয়ুন আলাল কাসরি, এটা সব সময় কাসরার উপরে মাবনি। এই যে লি হয় না সব সময় হারফুল জার লি, জি, এই জন্য এটাকে বলে মাবনিয়ুন আলাল কাসরি। মাবনিয়ুন মানে আনচেঞ্জেবল, কিন্তু এটার এক্সেপশন আছে। এক্সেপশন কি? যদি এই শব্দটা আমরা যে অ্যাটাচ প্রোনাউন করেছি, অ্যাটাচ প্রোনাউনের সাথে যুক্ত হলে তখন কি কাসরা থাকে নাকি ফাতা হয়ে যায়? এই যে আমরা এটাকে কি বলবো, লাহু নাকি লিহু? লাহু, লাহু, এই যে তখন এটা ফাতার উপরে মাপনি হয়ে যায়। যদি পরবর্তীতে দমির আসে অ্যাটাচ প্রোনাউন গুলোর মধ্যে, এই ইয়া ব্যতীত অন্য কোন দমির আসে, তখন সেক্ষেত্রে এই হরফুল জরটা ফাতা হয়ে যায়। লাহু, লাকা, লাকুম, লানা, তাই না? এই তখন ফাতা হয়ে যায়। আবার উস্তাদ আরেকটা যেটা, ওটা তো লি আসে, যেমন লি প্লাস ইয়া, সেখানে এখন লি আসে, কারেক্ট? ওটাই তো বললাম যে যদি ইয়া ব্যতীত অ্যাটাচ প্রোনাউন ইয়া ব্যতীত অন্যগুলোর সাথে যুক্ত হলে তখন ফাতা হয়, তখন ফাতা হয়, জি। অন্য কোনো নামের সাথে যুক্ত হলে তখন এটা কাসরা হয়ে যায়, জি। জি, এরপরে ওয়াল্লাহু, এই যে লি প্লাস আল্লাহ, তাই না? এখন আল্লাহ শব্দ বলতেছে, লফজুল জালালাতি, এই শব্দটা আল্লাহ শব্দকে বোঝানোর জন্য আসে। ইসমুন মাজরুর, এই শব্দটা হলো মাজরুর হয়েছে, এই মাজরুর দ্বারা কি বোঝাচ্ছে, এ আরব বর্ণনা করতেছে, শব্দটা মাজরুর, তাই না? জি জি, এরাব বর্ণনা করে বলতেছে বিল লামি, লামের দ্বারা। এরাবটা হয়েছে কার দ্বারা, মাজরুরটা হয়েছে কার দ্বারা, লামের কারণে, লামের দ্বারা। তাহলে এটা কি বর্ণনা করলো, এটা কোন, এটা এরাবের কারণ, জি, এরাবের কারণ। কারণ মাজরুরটা হলো কেন, এটা বলে দিচ্ছে বিল লামের কারণে, এটা লামের দ্বারা হয়েছে। এখন দেখেন, ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু, এটা মাজরুর হওয়া বা জ্বর হওয়ার আলামত হলো কাসরা। তাহলে এটা কি আর বর্ণনা করলো, এরাবের সাইন, তাই না? আলামত এরাব, জি। তাহলে জিনিস আলোচনা হয়ে গেছে। এখন যে জার মাজরুরের বিশেষ সম্পর্ক আছে, এটা যে মুতাল্লিক হয় সেটা বলতেছে, ওয়াল জারু ওয়াল মাজরুরু, এই যে শব্দটা বুঝতে পারছেন, ওয়াল জারু, এর আর উপরে কিন্তু তাসদিদ আছে, কেন আসছে বুঝতে পারছি সবাই? আমরা শুরুর দিকে আলোচনা ছিল জারুন, যেটা ওই যে যেরকম ফি, তারপরে ওই সবগুলোকে জারু না, মূলত শব্দটা হলো জাররা ইয়াজুরু, এখান থেকে মাসদার হলো জাররুন, তাই না? এই যে শব্দটা হলো জাররা ইয়াজুরু জাররুন, নাসারা শুরু থেকে একটা মুদাআফ শব্দ, জাররা মানে জ্বর প্রদান করেছিল, ইয়াজুরু মানে জ্বর প্রদান করবে বা করবে করে। তাহলে এখান থেকে স্মল ফাইল যদি আমরা বানাই তাহলে কি হবে, জার জারিরুন, জারিরুন, এই দুইটা শব্দ একই রকম, দুইটা অক্ষর রা রা, জাররুন হয়ে যাবে তখন, জাররুন। তাহলে কি হবে, জাররুন, তাহলে জাররুন অর্থ কি হলো, জ্বর প্রদানকারী, কারি, তাই না? যে জ্বর প্রদান করে, জ্বর প্রদান করে, জ্বর প্রদানকারী কয়টা আছে, মাত্র দুইটা জিনিস জ্বর প্রদান, নাম্বার হলো মানে জ্বর প্রদান করে, এটা হলো হারফুল জার, আর একটা কি মুদাফ, অর্থাৎ মুদাফটা এসে তার পরবর্তী মুদাফিলাই কে মাজরুর বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা এখানে পড়তেছি হলো এই যে ওয়াল জারু ওয়াল মাজরুর মুতাআল্লিকুন বিমাহদুফি খাবারিন, খবরের যে উজ্জ রূপটা আছে, মাহদুফ মানে কি, মাহমুজ মানে যেটা গোপন আছে,
যাকে উজ্জ্ব করা হয়েছে, গোপন করা হয়েছে, তাই না? এই যে মাহজুব, এই খবরের মাহজুব অংশের সাথে মুতালিক, খবরের মাহজুব অংশটা কি আমরা বলেছিলাম সাবিতুন কাইনুন মাওজুদুন কোন একটা কাইনুন, জি ওয়াল জুমলাতু মিনাল মুবতাদা ওয়াল খাবারি, মুবতাদা এবং খবর দ্বারা যে সেন্টেন্সটা হইছে, মুবতাদা খবর দ্বারা কি সেন্টেন্স হয়, জুমলাতু ইসমিয়া, তাই না? ইসমিয়া সেন্টেন্স, যে সেন্টেন্সটা হইছে এটাকে বলতেছে লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, ইরাবে আলাদা কোনো স্থান নাই, ইবতিদাঈয়াতুন, যেহেতু এটা সূরার প্রথম আয়াত এই জন্য এই সেন্টেন্সটাকে ইবতিদাঈয়া হিসেবে কনসিডার করা হয়। এখানে দেখেন একটা পরিভাষা বলতেছে লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, এটা একটা বড় পরিভাষা, এটা নির্দিষ্ট অংশ আছে সেন্টেন্স গুলোর মধ্যে, মোটামুটি 9 প্রকার সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলোকে লা মাহাল্লা লাহা মিনাল ইরাব বলা হয়। মানে হলো এই শব্দের অর্থ বুঝতে পারছেন, লা মাহাল্লা মানে যার কোনো মহল নাই, লাহা যে বাক্যটার মহল নাই, মিনাল ইরাব এরাবের দিক থেকে, অর্থাৎ এরাবের দিক থেকে মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, কিন্তু এটা আলাদা স্বতন্ত্র বাক্য হওয়ার কারণে পূর্বের সাথে জুমলাগুলো তো মাবনি না স্যার, জুমলাগুলো তো মাবনি, একটু শুনে আমি বলি যে এই সেন্টেন্সটা আগের সাথে এবং পরের সাথে কোন বিশেষ সম্পর্ক না থাকার কারণে এই সেন্টেন্সটা আলাদাভাবে স্বতন্ত্র, তো স্বতন্ত্র হওয়ার কারণে এটা পূর্বের থেকে কোনো এরাব গ্রহণ করে নাই, পরের থেকেও কোনো এরাব গ্রহণ করে নাই, তো সুতরাং জিনি বলতেছে লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, ইউ আর কারেক্ট যে জুমলাগুলো মাবনি, তবে মাবনি হলেও যদি ধরেন একটা সেন্টেন্স মিলে সিফাত হয়েছে, একটা সেন্টেন্স সিফাত হয়েছে, তার পূর্বে একটা নাকিরা শব্দ আছে, তাহলে সেন্টেন্সটা সিফাত হয়েছে, তাহলে পূর্বের শব্দটা যদি মারফু হয় তাহলে ওই সেন্টেন্সটাকে কি বলা হবে, ফি মাহাল্লি রাফঈ, পূর্বের সেন্টেন্সটা পূর্বের শব্দের যদি মাজরুর থাকে তার সিফাত হয় তখন কি বলবে, ফি মাহাল্লি জারিন, মানে পূর্বের সাথে সম্পর্ক হিসেবে এরাবের স্থান নিতে পারে, কিন্তু এই সেন্টেন্সটা পার্টিকুলারলি কোনো স্থান নেয় নাই, এই জন্যই বলতেছে লা মাহাল্লা। মাহাল্লি, মাহাল্লি কথাটা আরেকটু ব্যাখ্যা করবেন, এ মাহাল্লুন শব্দ আমরা মহল বলি না স্যার, মহল মানে কি, মহল মহল বলতে কি এলাকা জায়গা, এটা মহল মানে স্থান, তাই না? স্থান, জি, মহল মানে হলো স্থান, তাহলে এরাব গ্রহণ করার তিনটা স্থান আছে, একটা হলো মারফু, আরেকটা মানসুব, আরেকটা মাজরুর, মাজরুর, জি, যখন একটা শব্দ, আচ্ছা এখানে আরেকটু আলোচনা করতে এটা যেহেতু আসছে বুঝে রাখেন যে আমরা জানি এরাব গ্রহণ করার দিক থেকে নাউন কয় প্রকার, তিন প্রকার, এক নাম্বার হলো মারফুন, না এরাব গ্রহণ করার দিক থেকে সব নাউন তিন প্রকার, এক নাম্বার মুহরাব, মুহরাব শব্দের অর্থ হলো যেটা সব ধরনের এরাব গ্রহণ করে উইথ তানবিন, তানবিন সহকারে যেই শব্দটা সব ধরনের এরাব গ্রহণ করে এটাকে বলা হয় মুহরাব, যেমন মারফু হবে, মানসুব হবে এবং মাজরুর হবে উইথ তানবিন, ঠিক আছে, এবং মাজরুর হবে এটাকে মূলত মুহরাব বলে, মুহরাবুন, মুহরাবুন মানে কি যাকে এরাব দেওয়া যায়, তাই না? আরাবা ইউরিবু ইরাবুন মুহরাব ইসমুল মাফউল, যাকে এরাব দেওয়া হয় মানে মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে তানবিন সহকারে, যেমন আমরা যদি একটা শব্দ বলি মুহাম্মাদুন, তাহলে দেখেন এই শব্দটা মারফু অবস্থায় হবে মুহাম্মাদুন, মানসুব হলে কি হবে মুহাম্মাদান, মুহাম্মাদান, মাজরুর হলে মুহাম্মাদিন, মুহাম্মাদিন, তাহলে দেখেন তানবিন সহকারে শব্দগুলো এরা গ্রহণ করলো, তো সুতরাং এই শব্দটার নাম হলো মুহরাব। আরেক প্রকার শব্দ আছে যেগুলোকে বলা হয় গাইরুল মুনসারিফ, কি নাম, গাইরুল মুনসারিফ, মুনসারিফ, এটার আমরা দুইটা নাম জানি, একটা হলো গাইরুল মুনসারিফ, আবার একে হয়তো পড়েছি মামনুউন মিনাস সরফ, মামনুউন মিনাস সরফ, দুইটা নাম জিনিস একই, এর দ্বারা বোঝাই হলো ওই সকল শব্দ যে শব্দগুলো কাসরা গ্রহণ করে না, স্বাভাবিকভাবে কখনোই কাসরা গ্রহণ করে না,
এবং তার ঋণ গ্রহণ করে না। তাহলে কাসরা যদি গ্রহণ না করে তাহলে শব্দটা মারফু হবে, মারফু হলে শেষে পেশ নিবে, যেহেতু এটা কাসরা না নিল কিন্তু তানবিন নিবে, তাহলে আ ইসাত হবে, আ ইসাতুন হবে না, এটা মারফু রূপ বললাম। তাহলে মানসুবের মধ্যে কি হবে? আয়শাতা, এটা মানসুব রূপে হলো, কাসরা নিল না এবং তানবিন দিল। তাহলে এখন মাজরুর রূপে কাসরা দরকার, তাই না? আ ইসাতি হওয়া দরকার। তাহলে আমরা আগেই করেছি মাজরুর অবস্থা আয়শাতা, হ্যাঁ, এমন একটা স্থান বেশিছে এটার নাম হলো মাজরুর, কিন্তু সেটার ক্ষেত্রে কি এটা এক্সপ্লেন করতে হবে যে এটা মাজরুর যে বিকজ অফ যে মানে এই যে আয়শাতা শব্দ মানসুব এবং মাজরুর চেহারা তো একই থাকবে, কিন্তু ইল্লাতুল ইরাব যখন দেখবেন তখন বুঝে যাবে এটা আসলে মারফু আছে নাকি মাজরুর আছে, তাই না? মাজরুর আছে, জি ওস্তাদ। মানে এই আয়শাতা পূর্বে মুদাফ আছে, তাহলে আপনি বুঝে যাবেন না যে এটা মাজরুরে আছে। আয়শাতা পূর্বে ভার্ব আছে, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তখন আপনি বুঝে যাবেন এটা মানসুব হয়েছে না। এই যে ইল্লাতুল ইরাব দেখলে তখন ক্লিয়ার হয়ে যাবে যে এটা মানসুবে আছে নাকি মাজরুরে আছে, তাই না? জি ওস্তাদ, জি। এর দুই নাম্বার প্রকার বলতে, তিন নাম্বার প্রকার বা তিন ধর তিন ক্রাইটেরিয়াটা মাবনি মানে আনচেঞ্জেবল, শব্দটা মারফু অবস্থায় যেরকম থাকবে মানসুব এবং মাজরুর অবস্থায় কোন রূপ পরিবর্তন হবে না, একই রকম থাকবে, এটাকে কি বলা হয়? মাবনি মাবনি শব্দ আমরা বললাম হাদা, এই শব্দটা কি ইসমুল ইশারা, অবস্থায় হাদা, মানসুব অবস্থায় হাদা এবং মাজরুর অবস্থায় কি হাদা, কোনো পরিবর্তন নাই, এই শব্দটা কোনো পরিবর্তন নাই। তো যখন পরিবর্তন হয় না, এখন এই তিনটার ক্ষেত্রে দেখেন, এই যে মোহরাব শব্দ, মোহরাব শব্দ যখন এরাব গ্রহণ করবে, যেমন ধরেন আমি বললাম যা আ এই কথাটুকু আমাদের লাগবে, এইটুকু আমরা নিয়ে রাখি। আলামাতু রাফিহি আদ-দাম্মা, জি মাশাআল্লাহ, এই যে এটুকু থাকলো আলামাতু রাফি আর দম্মাতু মুহাম্মাদুন। এখানে শুরুতে আমরা আলামাতুল ইল্লাতুল ইরাবটা বলে দিই, ফাইল, এটা ফাইল হয়েছে এই জন্য মারফু এবং সাইন হলো দম্মা। তাহলে দেখেন এখানে সরাসরি আমরা মারফু বলে দিলাম এবং ফাইল বললাম, পার্থক্যটা খেয়াল করেন। এখন যখন গাইরুল মুনসারিফ শব্দের মধ্যে আসবো, গাইরুল মুনসারিফ শব্দের একটা উদাহরণ দেন, যেমন আমরা বললাম এখন এটার বিবরণ দেওয়ার সময় বলতে হবে মারফুউন। আচ্ছা এটা আগের মতোই এখানে আমরা কপি করা আছে, এটা দিয়ে দিই, ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি আদ-দাম্মাতুন। আদ-দাম্মাতু এখানে আমরা একটু অতিরিক্ত করে দেই আয-যাহিরাহ, এটা কিসের জাহির মানে এটা এটা আবশ্যক, এটা প্রকাশ না, জাহির মানে আমরা বলি না জাহির হইছে প্রকাশ প্রকাশ করা। হ্যাঁ, এবার দেখেন আমরা দুই নাম্বার দুইটা বুঝে গেলাম যে গাইরুল মুনসারিফ শব্দ এবং মারফু কি বলে মুহরাব শব্দ দুইটার মধ্যে বিবরণ একই রকম, পার্থক্য নাই, তাই না? কিন্তু যদি এটা মাবনি শব্দ হয় তখন বিবরণ দেওয়ার সময় এটা এক্সপ্লেনেশনের সময় একটু পার্থক্য হয়ে যায়। কেমন? যেমন ধরেন আমি যদি বলি যা আ হাদা বা নাসরাত হাদা, এই লোকটি সাহায্য করেছে, নাসরা ফাইল হিসেবে বলে দিলাম হাদা, হাদা অর্থ হলো এই লোকটি বা ইনি, নাসরা হাদা। তাহলে এখানে হাদাটা কি হলো? ফাইল হয়ে গেল, তাই না?
জি আপনারা ফাইল হয়ে গেল, তাহলে এখন এটার বিবরণ দিবেন কিভাবে? বলতে হবে হাদা ফাইলুন, ফাইলুন এন্ড এটা হবে মারফুউন, না মারফু করতে পারবেন, এটা মারফুউন না, এটা হচ্ছে মানসুবুন, না এটা অর্থ হলো ইনি সাহায্য করেছে, তাহলে কি হবে? তাহলে ইনি এই লোকটা সাহায্য করছে, তাহলে এটা ডুয়ার হলো না, কর্তা না, সাবজেক্ট না, ডুয়ার, জি এটা সাবজেক্ট, এটাই, তাহলে ফাইল হইছে, তাহলে আমরা বলে দিলাম ফাইল, ফাইল হিসেবে হওয়ার কথা কি মারফু না, মারফু, যেই শব্দটা মাবনি এটা এরাব নিতে পারে না, এরাব গ্রহণ করতে পারে না, সুতরাং এই শব্দটাকে মারফু বলা যাবে না, এই শব্দটাকে মানসুব বলা যাবে না, এই শব্দটা মাজরুরের স্থানে আসলে মাজরুর বলা যাবে না, বলতে হবে যদি শব্দটা ফায়েলের স্থানে আসে তাহলে বলতে হবে ফি মাহাল্লি রাফঈ, এই যে রাফার স্থানে আসে, যে এই শব্দটা যদি মুরাব হইতো বা নরমাল শব্দ হইতো তাহলে সে রাফা গ্রহণ করত, কিন্তু যেহেতু এখানে শব্দটা মাবনি আর মাবনি হওয়ার কারণে সে রাফা গ্রহণ করতে পারে না, এই জন্য সে রাফার স্থানে আসে, বাকি সে রাফা নেয়নি। বুঝতে পারছেন পার্থক্যটা? জি 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 ওস্তাদ, বুঝতে পারছি। তাহলে এই পার্থক্যটা হলো যদি শব্দ মাবনি হয় তখন বলা হবে ফি মাহাল্লি রাফঈ, সরাসরি মারফু বলা যাবে না, আর যদি গায়রুল মুনসারিফ অথবা মুরাব শব্দ হয় তাহলে সরাসরি মারফু বলতে পারবে। তাহলে এখন বুঝে থাকলে বলেন তো, আমি যদি বলি নাসারা মাজিদুন হাদা, মাজেদ এই লোকটাকে সাহায্য করেছে, মাজেদ এই লোকটিকে সাহায্য করেছে, তাহলে এখানে মাজিদুর বিবরণ বলেন, এটা ফাইলু, ফাইলু মারফুউন, মারফুউন আলামাতু রাফি, ফাইলু আলামাতু, আলামাতু আলামাতু, সরাসরি মারফুউন বলে দিব আমরা, তাই না? এবার যদি এই হাদা সম্পর্কে বিবরণ দেন তাহলে বলেন তো হাদাটা কি হবে? এটা মাফউলুন, প্রথমে বলেন মাফউলুন, মাশাআল্লাহ, এটাই বুঝার উদ্দেশ্য যে ফি মাহাল্লি নাসবিন এটা বলে দিতে হবে, ফি মাহাল্লি নাসবিন এটা বলে দিলে হয়ে গেল, তাই না? এখন দেখেন এই যে, তাহলে আমাদের পার্থক্যটা হলো ডাইরেক্ট মুরাব এবং গায়রুল মুনসারিফ শব্দ হলে মারফু, মানসুব, মাজরুর এভাবে বলে দিবে, আর শব্দটা যদি মাবনি হয় তাহলে সেক্ষেত্রে মারফু, মানসুব, মাজরুর বলা যাবে না, বলতে হবে ফি মাহাল্লি রাফঈ, ফি মাহাল্লি নসবিন, ফি মাহাল্লি জারি, কারেক্ট? এবার দেখেন যে সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটার কথা বলতেছে লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, এই শব্দটা আলাদা কোনো এরাবের স্থান নেয় নেই, কারণ এই পুরো সেন্টেন্সটা স্বতন্ত্র একটা সেন্টেন্স, আগের সাথেও সম্পর্ক নাই, পরের সাথেও সম্পর্ক। তাহলে আমরা এক কথায় বললাম এই লা মাহাল্লা মিনাল ইরাব এই কথাটা একটা পরিভাষা, এটা একটু লম্বা আলোচনা আছে, আমরা একটু আপার স্টেজে গিয়ে এটার আলোচনাটা করব, আপাতত এই কথাটা মনে রাখবো যে আগে পরের সাথে সম্পর্ক ছাড়া যদি স্বতন্ত্র বাক্য হয় তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় লা মাহাল্লা লাহা মিনাল ইরাব। এটুকু বুঝে গেছে সবাই? ওস্তাদ এই কথাটা একটু একটু বুঝিয়ে বলেন, এই যে যেটা লাহ মিন এরা বুঝে, যেটা লা মাহাল্লা লাহা পড়ার নিয়মটা হলো লা মাহাল্লা কোনো স্থান নেই, লা এই সেন্টেন্সটা লা মানে জুমলাতে, লা মানে জুমলার দিকে ফিরছে, জুমলা শব্দটা মন না সেজন্য লাহা, তাহলে লা মাহাল্লা লাহা এই জুমলাটির সেন্টেন্সটির কোন স্থান নেই, মিনাল ইরাব ইরাবের দিক থেকে, ইরাবের দিক থেকে তিনটা স্থান, তাই না? মারফু, মানসুব, মাজরুর, তার মানে চিহ্ন দিক থেকে না স্যার, চিহ্ন দিক থেকে আর কি, অবস্থার দিক থেকে, মানে ইরাবের অবস্থার দিক থেকে, তাই না? তার মানে এটা মারফু না, মানসুব না, মাজরুর না, তাহলে সেন্টেন্স হলো মাবনি, সুতরাং সে তো মারফু, মানসুব, মাজরুর হবেই না, হবে কি
ফি মাহালি রাফি, মাহালি নাসবিন বা ফি মাহালি জাররিন, তাই না? কিন্তু এটা স্বতন্ত্র হওয়ার কারণে লা মাহাল্লা লাহা মিন আল ইরাব, ফি মাহালি রাফিনও নাই, ফি মাহালি নাসবিনও নাই, ফি মাহালি জাররিনও নাই। কথাটা বুঝাচ্ছি, এইটুকু বোঝা গেছে কিনা? বোঝা গেছে ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। এভাবে এখন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই আলোচনা আসবে। এই দেখেন রব্বি সম্পর্কে বলতেছে রব্বি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জারহি আল কাসরাতু। তাহলে এখানে দুইটা জিনিস গেল, ইসমুন মাজরুরুন বলার দ্বারা এরাব বর্ণনা করলো, ওয়া আলামাতু জারহি আল কাসরাতু এখানে কি এরাবে কাসরা সাইন বর্ণনা করলো, তাই না? একটু খেয়াল করে দুইটা জিনিস আমরা পড়ছি, কি কি? এক নাম্বার এরাব বর্ণনা করা হবে, দুই নাম্বার এরাবের সাইন বর্ণনা করা হবে, তিন নাম্বার এরাবের কারণ কারণ বর্ণনা। এটা সবাই মাথায় বসে রাখুন। কি কি জিনিস তিনটা একটু বলেন তো। এক নাম্বার এরাব বর্ণনা, এরাব বর্ণনা, এরাবের অবস্থান, এরাবের সাইন আর এরাবের কারণ, আর এরাবের কারণ, এরাবের কারণ। মাশাআল্লাহ, যাদের কাছে খাতা কলম আছে সাথে সাথে নোট করবে, যে আমি সংখ্যা বলে সংখ্যা করে করে বলি এই জন্য যে নোট করা হয়েছে। এক নাম্বার এরাব বর্ণনা করা হবে, যেটা ইসমুন মাজরুরুন বলার দ্বারা হয়, মাজরুর তার মানে এরাবের একটা অবস্থা স্পেসিফাই করে দেওয়া হবে, তাই না? এখন মাজরুর হয় অনেকগুলো সাইন আছে, তাই না? মাজরুর হয় সাধারণভাবে কাসরা দ্বারা, গায়রুল মুনসারিফ শব্দ হলে ফাতা দ্বারা হয়, এরপরে দ্বিবচন অথবা রেগুলার প্লুরাল শব্দ হলে সেটা ইয়া সুকুন দ্বারা হয়, এবং আসমায়ে সিত্তা বা স্পেশাল সিক্স নাউন বা ফাইভ নাউন হলে ইয়া দ্বারা হয়। এরাবের চারটা সাইন, এই চারটার মধ্যে কোনটা হয়েছে? এখানে আলামাতু জারহি আল কাসরাতু প্রথমটা হয়েছে, তাই না? এরাবের সাইনগুলো কি আমরা সব জানি? মারফুর কয়টা সাইন, মাজরুরের কয়টা সাইন, মানসুফের কয়টা সাইন জানা আছে? প্রত্যেকটা তিনটা করে সাইন ওস্তাদ। মারফুতে ওয়াও আলিফ পেশ, মাজরুরতে ওয়াও দ্বারা হয় না মারফুর। আচ্ছা, এগুলো পরে বলতেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝে গেলাম দুইটা, এরাব পাইলাম, এরাবের সাইন পাইলাম। লিআন্নাহু সিফাতুন লিল লাফজিল জালালাতি, কারণ এটা লাফজুল জালালার সিফাত হয়েছে। তাহলে এর দ্বারা কি বর্ণনা করলো? আল্লাহর সিফাত নাই, আল্লাহর বর্ণনা করলো, যেটা মাজরুর। হ্যাঁ, কারণ, এরাবের কারণ বর্ণনা করলো, তাই না? এই যে এটা মাজরুর হয়েছে কেন? কারণ এটা লাফজুল জালালা, পূর্বে যে আল্লাহ শব্দ আছে লিল্লাহির মধ্যে ওটা সিফাত, এটার কারণে। জি, এটার কারণে এরাবটা যদি সিফাত হয় তাহলে পূর্বের আল্লাহ শব্দটা মাজরুর, তো সুতরাং তার সিফাতটাও কি হবে? আচ্ছা, এরপরে রব্বি মুদাফ, এটাকে মুদাফ বলতেছে, এটা মুদাফ হয়েছে। এরপরে আল আলামিনা মুদাফুন ইলাইহি মাজরুরুন, এটা মুদাফ ইলাই হয়েছে এবং এটা মাজরুর হয়েছে। ওয়া আলামাতু জাররিহি আল ইয়াউ, এবং এটা মাজরুর হওয়ার আলামত হলো ইয়া। তাহলে এখানে দেখেন মুদাফ ইলাই মাজরুর, এরাব বর্ণনা করা হয়ে গেল, এরাবের আলামত বর্ণনা করছে ইয়া। এখন এই আরবটা কেন হয়েছে? যে আন্নাহু মুলহাকুন بجمعي المذكر السالمي، لأنه ملحق بجمعي المذكر السالمي. ملحق شبد نرته لجكت ألحق يلحق إلحاق. نشوي আদালতের সামনে দেখিছি লেখা থাকে ইজলাস, এবং আদালতের কাগজপত্রের মধ্যে ইলহাক এই কথা না থাকে। ইলহাক মানে সংযোজনী, একটা পেজের সাথে আরেকটা পেজ যুক্ত হবে। শেষের দিকে দেখছি ইলহাক লেখা থাকে, ইলহাক মানে হলো যুক্ত করা। তাহলে মূল হাকুন এখান থেকে অর্থ কি হবে? যাকে যুক্ত করা হয়েছে, মূল হাক ইসমুল মাফউল আল হাকা ইউলহিকু ইলহাকুন মুলহিকুন মুলহাকুন। আমরা যারা কি বলে বিতির সালাতের মধ্যে পড়ি না, দোয়া কুনুত পড়ি, দোয়া কুনুতের শেষে কি আছে? اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك
وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ. هنا إن عذابك নিশ্চয়ই আপনার শাস্তি বিল কুফারি কাফেরদের সাথে মুলহিকুন মুলহিকুন মানে কি যুক্ত সংযুক্ত হবে যুক্ত হবে নিশ্চয়ই আপনার শাস্তি ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক সম্পৃক্ত হবে বা সম্পর্ককারী হবে তাহলে এখান থেকে ইসমুল মাফুলটা কি মুলহাকুন মুলহাকুন তাহলে এই যে বলতেছে এই আলামিনা এই শব্দটা ইয়া দ্বারা মাজরুর হওয়ার কারণ কারণ হলো লেন্নাহু কারণ এই শব্দটা মুলহাকুন যুক্ত করা হয়েছে বিজাম মানে ওই কাফেরের সাথে যুক্ত করা হচ্ছে এই কারণে এটা নাম হলো মুলহাকুন কারেক্ট এই যে যুক্ত করা হচ্ছে হলো জামাল মুজাক্কার সালিম আর আমরা যদি জামা মুজাক্কার সালিম শব্দগুলো এরা গ্রহণ করে মাজরুর অবস্থায় কি হয় ইয়া দ্বারা ইয়া নুন দ্বারা তাই না যেহেতু এটা জামা মুজাক্কার সালিমের সাথে যুক্ত সুতরাং এটা কি হবে সামনে পারবো না শুধু আজকে শেষের দিকে এরাব এবং আলামাতুল এরাব এই কথাগুলো পড়বো আমরা তিন ধরনের এরাব আছে ইসিমের এরাব কয় ধরনের ইসিমের এরাব কয় প্রকার তিন প্রকার তাহলে আমরা এগুলো একটু লিখে শেষ করে দিব আজকে তাহলে আমরা এখানে লিখি আল ইরাব এটা আমি কিন্তু প্রতি ক্লাসে জিজ্ঞাসা করব এখন যেটা পড়তেছি আমরা ওয়া আলামাতুহু আল ইরাব ওয়া আলামাতুহু ইরাব এবং তার সাইন কি কি সাইন হয় কি কি কারণে হয় অনেকগুলো কারণ আছে কারণ করব না আমরা এরাব এবং সাইন করব তাই না এক নাম্বার এরাব কি রাফউন রাফউন দুই নাম্বার এরাব কি নসবুন তিন নাম্বার জাররুন জাররুন এগুলো কি আমরা রাফাকে বলি মারফু আর নসবুনকে বলি মারসু আর জাররুনকে বলি মাজরুর এরাবটা হলো রাফা নসব জর যেই শব্দের মধ্যে রফা হয় ওটাকে মারফু বলে যেই শব্দের মধ্যে নসব মানসু যেই শব্দের মধ্যে জর হবে মাজরুর হবে তো আমরা উল্টা রফা নসব জর দুনদান দিন আর কষ্ট এই রফা কয়টা সাইন আছে দেখেন আচ্ছা রফার সাইন গুলো রফা নম্বর করে পড়লে ভালো আমরা এক নাম্বার পড়তেছি রফা তাই না আচ্ছা এগুলো এখানে থাকে রফার একটা সাইন হলো এক নাম্বার সাইন হলো দম্মা রফা হবে এক নাম্বার হলো দম্মা দুই নাম্বার হলো আলিফ তিন নাম্বার হলো ওয়াও রফা হবে হলো দম্মা দ্বারা আলিফ দ্বারা ওয়াও দ্বারা এর উদাহরণ দেব দম্মা দ্বারা উদাহরণ যেমন যা আ নরমাল যেকোনো শব্দ সেগুলো রফা দ্বারা মারফু হবে কি বলে দম্মা দ্বারা মারফু হবে তাহলে যে এই আলামতের সাইন দম্মা পেয়ে গেলাম যা মোহাম্মদ আলিফ দ্বারা হবে কোন শব্দগুলো সকল প্রকার দ্বিবচন নাও মুসলিমানি দিয়ে বলি যা আ মুসলিমান এই যে মুসলিমান এখানে আরাব কোনটা আলিফটা হলো মূল এরাব এই যে এই শব্দটা যদি আমরা বলি মুসলিমানি ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি কি বলবো আল আলিফ এই যে শেষের যে আলিফটা আছে এটা হলো মারফু তিন নাম্বার রাফার আলামত হলো ওয়াও ওয়াও দ্বারা হবে দুই ধরনের শব্দ
এক নাম্বার হলো জমা মুজাক্কার সালিম, দুই নাম্বার হলো স্পেশাল সিক্স নাউন বা স্পেশাল ফাইভ নাউন বলে, এগুলো জানা আছে কোনটা কোনটা? জি স্যার আপু নাখুন ফামুন জু। আচ্ছা এক নাম্বার বললাম যা আ মুসলিমুনা, মুসলিম গণ, এই যে জমা মুজাক্কার সালিম দেখেন ওয়াও হয়ে গেল। এখন দ্বিতীয়ত বললাম যা আ আবুকা, আবুকা তোমার পিতা, এই যে আবুকা আবুন আখুন ফামুন হামুন হানুন হামুন হান, এই ছয়টা শব্দ আছে এগুলোকে স্পেশাল সিক্স নাউন বলে। এই শব্দগুলো কয়েকটা কন্ডিশন সবসময় এদাফত হইতে হবে এবং ইয়া ব্যতীত অন্য সর্বনাম বা ইসমু জাহারের দিকে এদাফত হইতে হবে কয়েকটা কন্ডিশনে, তখন এই শব্দগুলো এই স্পেশাল এরাব গ্রহণ করে তখন এটা ওয়াও দ্বারা এরাব গ্রহণ করে, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম মারফু হবে সাইন মূলত তিনটা, এক নাম্বার সাইন হলো দম্মা, দুই নাম্বার সাইন হলো আলিফ, তিন নাম্বার সাইন হলো আবুন অর্থ সবাই জানি, তাই না? আবুন অর্থ কি? পিতা, পিতা। আপন অর্থ ভাই, ভাই মাশাআল্লাহ। ফামুন, ফামুন অর্থ মুখ, ফামুন মুখ। এরপর হলো গু, অধিকারী বা অধিকারী, এই চারটা শব্দের ব্যবহার আছে প্রচুর, এই চারটা শব্দের প্রচুর ব্যবহার আছে, বাকি যে দুইটা শব্দ এই দুইটা শব্দের ব্যবহার একেবারেই কম। এর মধ্যে একটা শব্দ হলো হামুন, হামুন অর্থ যে দেবর কিংবা ভাসুর, শ্বশুর, শ্বশুর, দেবর বা ভাসুর, এটাই ঠিক আছে, শ্বশুর না দেবর। আচ্ছা দেবর আর হামুন অর্থ হলো দেবর, এটা মনে থাকবে না, একটু ব্র্যাকেটে লিখে দিই, ওই পরিচিত শব্দগুলো মনে থাকবে বাট এটা মনে থাকবে না, লিখে দিচ্ছি এটা হলো দেবর। আচ্ছা বানান বৈষম্যরাও নাকি জয়বিন্দুরাও একটু দেখে নিন বা ভাসুরও হতে পারে, বানান কিভাবে জানা নাই একটু দেখে নিন। তাহলে সর্বশেষ শব্দ হলো হানুন, এটার ব্যবহার আরো কম, এই যে হানুন এই শেষে যেটা এটার ব্যবহার আরো কম, এটার অর্থ হলো লজ্জাস্থান। আরবি কিছু কবিতার মধ্যে এটার ব্যবহার আসছে, তারপরে একটু জানা থাকতে ভালো, যেহেতু আরবিতে মাত্র এই ছয়টা শব্দই আছে, তাহলে এই ছয়টা শব্দ স্যার এগুলোকে স্পেশাল সিক্স নাউন বলে, কেউ কেউ এই শেষেরটাকে বাদ দিয়ে স্পেশাল ফাইভ নাউন বলে, এই পাঁচটা দুইটাই আছে, স্পেশাল সিক্স নাউন বলা যায়, স্পেশাল ফাইভ নাউন বলা যায়, এই ছয়টা শব্দ বলা যায়, বুঝে গেছেন না স্যার? জি উস্তাদ বুঝা গেছে। উস্তাদ এখানে একটু, এখানে একটু লিখে দেন যে স্পেশাল সিক্স নাউন, তাহলে পরবর্তীতে যেন এটা মনে রাখতে পারি আমরা, মানে এটা আমি যখন রিভিউ করতে যাই তখন অনেক কিছু আপনি যা বলছেন ওটা মনে রাখতে পারি না, তাহলে একটু লেখা থাকলে। লেকচারের সময় অনেক সময় ভিডিওটা পুরাটা আবার দেখার সময়ও হয় না। তাহলে এবার আমরা যাব রফা পড়লাম, এবার যাব নসবের মধ্যে, তাই না? জি আচ্ছা চারটা সাইন আছে, এক নাম্বার হলো ফাতহা, কয়টা সাইন? চারটা, এক নাম্বার হলো ফাতহা, যেমন ধরেন আমি বললাম নাসর তু মুহাম্মাদান,
মুহাম্মাদান আমি মোহাম্মদকে সাহায্য করলাম তাহলে এটা ফাতহা হলো শেষে এই যে এক নাম্বার হলো ফাতহা দুই নাম্বার হলো আলিফ আলিফ দুই নাম্বার আলিফ মনে রাখবো আলিফ দ্বারা মানসুব হবে শুধুমাত্র এই যে স্পেশাল সিক্স নাউন যেটা এই স্পেশাল সিক্স নাউনের ক্ষেত্রে মানসুব অবস্থা কি হবে আলিফ হবে তাহলে এই যে আমি তোমার বাবাকে দেখেছি তাহলে আরবি কি রাআইতু রাআইতু আবা আবা আবাকা আবাকা আমি তোমার বাবাকে দেখেছি রাআইতু আবাকা আবাকা আমি নসবুন বানাই দিই প্রথমে তাহলে নসবের ক্ষেত্রে দুই নাম্বার আলামত আলিফ এটা হবে কোন ক্ষেত্রে স্পেশাল সিক্স নাউনের ক্ষেত্রে তিন নাম্বার মানসুব হবে হলো কাসরা দ্বারা কাসরা কাসরাটা দুই নাম্বারে দিলে ভালো ছিল আমি দুই নাম্বারে লিখছি পরে এই যে কাসরা কাসরা দ্বারা হবে হলো জমা মুয়ান্নাস সালিম রেগুলার প্লুরাল নারীবাচক এই শব্দগুলোর ক্ষেত্রে রেগুলার প্লুরাল নারীবাচক এই শব্দগুলো মানসুব অবস্থায় কিসের দ্বারা মানসুব হবে কাসরা কেমন ধরেন আমি বললাম রাআইতু মুসলিমাতিন এই যে এই বাক্যটার মধ্যে দেখেন রাআইতু মুসলিমাতিন আমি মুসলিম নারীগণকে দেখেছি তাহলে মুসলিমাতিন এটা মানসুব অবস্থায় কিসের দ্বারা মানসুব হয়েছে কাসরা দ্বারা এই শব্দটা কোন প্রকার জমা মুয়ান্নাস সালিম মুয়ান্নাস সালিম রেগুলার প্লুরাল নারীবাচক শব্দ মুয়ান্নাস সালিম চার নাম্বার আলামত হলো ইয়া 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 দ্বারা মানসুব হবে আগের মতোই ওই যে আমরা যে ওয়াও দ্বারা মারফু হবে যে শব্দগুলো করেছিলাম অর্থাৎ দ্বিবচন এবং রেগুলার প্লুরাল পুরুষবাচক শব্দ সেই শব্দগুলো মানসুব অবস্থায় ইয়া সুকুন দ্বারা মানসুব হবে কিভাবে করবো তাহলে এটা তো আমি প্লুরাল শব্দ দ্বিবচন শব্দগুলো কিন্তু ওই যে মুসলিমাতান আলিফ নিবে ও আচ্ছা জি 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 মুসলিমাতান জি আচ্ছা কারেক্ট তাহলে ইয়া হবে হলো সকল প্রকার না 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 উস্তাদ আমি ওটা বলতেছি না আপনি এটা যেরকম আপনার নসমের ক্ষেত্রেও কিন্তু মুসলিমাতিন আবার আপনার জারুনের ক্ষেত্রে মুসলিমাতিন মানসুব মাজরুর এক হইতে পারে ওই যে গায়ের মুসলিম বা আয়েশা তা আয়েশা তা বুঝা যায় না আগের ইল্লাত দেখলে এগুলো আমরা বর্ণনা করতেছি সাইন কারণ আছে এক একটার ভিন্ন এই যে মারফু আমরা বললাম সাইন হলো তিনটা কিন্তু কারণ কয়টা আটটা আট কারণে মানসুব মারফু হয় এরপরে আমরা পড়তেছি মানসুবের সাইন চারটা কারণ কয়টা ইল্লাত কয়টা বারোটা 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 মাজরুরের সাইন চারটা কিন্তু ইল্লাত দুইটা বুঝতে পারছেন ওইগুলো আলাদা জিনিস আলহামদুলিল্লাহ এই যে তাহলে আমরা এখানে মানসুবের চারটা সাইন ফাথা কাসরা আলিফ এবং ইয়া ইয়া হবে দুই ধরনের শব্দ তাই না দ্বিবচন এবং পুরুষবাচক রেগুলার প্লুরাল বহুবচন শব্দের ক্ষেত্রে এবার সর্বশেষ এই আলোচনার সর্বশেষ অংশে আমরা যাচ্ছি এখন জাবর করবো আচ্ছা পরে এই টেবিলটা আমি ঠিক করে দিব এখন একটু ক্লাসে বলে যাচ্ছে জাবরুন এই জাবরুনের এক নাম্বার আলামত হলো কাসরা জাবরুন হবে এক নাম্বার কি আলামত কাসরা কাসরা
আসরা দ্বারা হলো এক নম্বর আলামত। যেমন ধরেন আমি বললাম যে ইলাল মাসজিদি, এই যে মসজিদ শব্দের শুরুতে ইলা যুক্ত হলো, তাই না? ইলাল মাসজিদি, এই যে কাসরা নিল, এক নম্বর আলামত হলো কাসরা। দুই নম্বর আলামত ফাতহা, এই ফাতহা হবে কোন শব্দের ক্ষেত্রে? জামা মুয়ান্নাস, না মামনু মিনাস সনাত, সরি শব্দের আয়শাতা, এই দেখেন রাআইতু, না এটা হলো না, আমি বললাম কিতাবু আয়শাতা, আচ্ছা মুদ মুদ বিলাহি, না এই যে এটা মুদ বিলাহি হয়ে গেছে, তার মানে মাজরুর আছে, দেখেন এই যে মাজরুর অবস্থায় সে ফাতহা নিল, তো এগুলো কি হবে? মাজরুর অবস্থায় ফাতা নিবে। দ্বিতীয় সাইন, তিন নাম্বার সাইন হলো ইয়াসুকুন, ইয়াসুকুন এর আলামত দিতে, তিন নাম্বার আলামত হলো ইয়াসুকুন। তবে ইয়াসুকুনটা হবে একাধিক শব্দের ক্ষেত্রে, এক নাম্বার ইয়াসুকুন হবে দ্বিবচন শব্দের ক্ষেত্রে, যেমন দেখেন দ্বিবচন শব্দকে যদি আমরা মাজরুর বানাই, যেমন আমি বলতেছি দুইজন মুসলিমের কিতাব, তাহলে কি হবে? কিতাবুল, কিতাবুল মুসলিমান, মুসলিমানি, মুসলিমাইনি, জি। মাজরুর অবস্থায় শেষে ইয়াসুকুন হলো, তাই না? এখন আমি বলতে চাচ্ছি অনেক মুসলিমের কিতাব, তাহলে কি হবে? কিতাবুল মুসলিমা মুসলিমিন, মুসলিমিন দেখেন কয় প্রকার শব্দের মধ্যে ইয়াসুকুন হলো? তিন প্রকার। এক নাম্বার সকল বচন শব্দ মাজরুর অবস্থায় ইয়াসুকুন হবে, দুই নাম্বার সকল প্রকার পুরুষবাচক রেগুলার প্লুরাল শব্দ মাজরুর অবস্থায় ইয়াসুকুন হবে, তিন নাম্বার এই যে স্পেশাল সিক্স নাউন করলাম এগুলো মাজরুর অবস্থায় কি হবে? ইয়াসুকুন হবে। বুঝতে পারছেন? তাহলে মাজরুর অবস্থায় ইয়াসুকুন হবে তিন ধরনের শব্দ, দ্বিবচন, রেগুলার প্লুরাল পুরুষবাচক এবং স্পেশাল সিক্স নাউন। তাহলে মাজরুরের সাইন তিনটা, কাসরা, ফাতহা, ইয়াসুকুন। কাসরা, ফাতহা, ইয়াসুকুন, বুঝা গেছে? তাহলে মারফুর আলামত বা রফার আলামত তিনটা, দম্মা, আলিফ, ওয়াও, শুধুমাত্র মানসুবের আলামত চারটা, ফাতহা, কাসরা, আলিফ, ইয়া, এবং মাজরুরের আলামত তিনটা, কাসরা, ফাতহা, ইয়া। একই জিনিস দুইটাতে আছে, রিপিট আছে, তবে কখন কাসরা এটা মানসুব আর কখন কাসরা মাজরুর এটা বোঝা যাবে কিভাবে? তার পূর্বের আলামত দেখে, কারণ দেখে বুঝতে হবে। কারণটা আছে যে কোথায় মুদাফ আছে তাহলে মাজরুর, আর যদি ফেল থাকে তাহলে মাফুরে বিহি হিসাবে মানছো, এই কারণ দেখে বুঝতে হবে। তাহলে ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মারফু মানসুব বা রফা নসব জর এর আলামতটা আমরা পড়ে নিলাম। তাহলে আজকেও আমরা এক নম্বর আয়াতে আসি, এক নম্বর আয়াত থেকে দুই নম্বর আয়াতে যেতে পারি নাই। তাহলে আজকের পড়ার মূল সারাংশ হলো, আমরা এই যে বাক্য বিশ্লেষণের সময় মূলত এরাবের মধ্যে কি পড়া হয় এই জিনিসটা করেছি, তাই না? তিনটা জিনিস পড়া হয়, কি? এক নম্বর পড়া হয় এরাব, দুই নম্বর কি? আলামাতুল এরাব, এরাবের আলামাতুল এরাব, আর একটা হচ্ছে যে এরামতের ইল্লাতুল এরাব বা এরাবের কারণ, এই তিনটা জিনিস পড়া হয়, যে মূলত শব্দটা মারফু নাকি মানসুব মাজরুর এটা পড়া হয়। দুই নাম্বার মারফু মানসুব হলে কিসের দ্বারা হয়েছে, কি সাইনের দ্বারা হয়েছে, কি সাইন দ্বারা, এটা মারফু হলে যে এটা কেন হলো, মানসুব কি কারণে হলো, কেন মানসুব, এই তিনটা জিনিস পড়া হয়। এর মধ্যে আমরা এই তিনটার মধ্যে আরেকটু বিশ্লেষণ করেছিলাম যে এরা গ্রহণ করার দিক থেকে আরবি নাউন তিন প্রকার। এক নাম্বার বলেছি মুহরম, যেটা মারফু মানসুব মাজরুর সব এরা গ্রহণ করবে উইথ তানবীর, এটাকে মুহরম বলে। দুই নাম্বার পড়েছি মামনু মিনাস সরফ বা গায়রুল মুনসারিফ, এই শব্দগুলো মারফু মাজরুর সবই হবে কিন্তু কাসরা নিবে না এবং তানবীর নিবে না। আর তিন নাম্বার পড়েছি মাবনি, মাবনি যেটা মুহরম
কি বলে মারফু মানসুব মাজরুর কিছুই নিবে না, এরাব নিবে না, তবে এরাবের স্থানে আনচেঞ্জ থাকবে, এরাবের স্থানে আসবে, সে মারফু হবে না, মানসুব হবে না, মাজরুর হবে না। তো যখন এরাবের ইল্লাত দেখে বোঝা যাবে তখন বলতে হবে ফি মাহাল্লি রাফঈল, ফি মাহাল্লি নসবিন, অথবা ফি মাহাল্লি জারিন জারিন। ক্লিয়ার? ক্লিয়ার উস্তাদ। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে এরপর থেকে করব। একটু শুরুর দিকে যেহেতু কারণ পরে আপনাদের তারকিবের বিরাট দিগন্ত উন্মোচিত হবে, এই দিগন্তে পদচারণা বা বিচরণের জন্য এই প্রাথমিক পরিভাষাগুলো জানা থাকতে হবে, অন্যথায় একটু পরে ভরকায় যে আসলে কি করতেছি কিছুই তো বুঝতে পারি। আস্তে আস্তে যাই আমরা, কারণ জিনিসটা যদি না বুঝে যাই তাহলে তো আসলে তারকিব আর তারকিব বুঝে তো খুব একটা বুঝতে পারবো না, তখন অত মজা পাবো না। যথাযথ ভাবে দুইটা সুরা পড়ছি, দুইটা সুরা যেন কোন অংশ না বোঝা থাকে এবং দুইটা সুরার মধ্যে যেন আমরা আরো 100 সুরা তারকিব করার পদ্ধতি যেন জেনেছি, যেন নিজে নিজেই পড়তে পারি। জি উস্তাদ, এই প্রতিটা জিনিস যেটা দরকার ওই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমাদেরও ভাল লাগবে, পরবর্তীতে এটা আপনি যেটা করবেন না সেটা আমরা নিজেরাও করতে পারবো। কারেক্ট, তো যেন একটু কষ্ট করে এগুলো ধরতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দুই নম্বর আয়াতে যাওয়ার চেষ্টা করব, এই বিষয়গুলো অ্যাপ্লাই। তো ঠিক আছে, সুবহান اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم استاذ. الله عليك.